তারই সুযোগ্য পুত্র। আজকে আমাদের যুব সমাজের অহংকার যেটি আমি বলতে চেয়েছিলাম, মাননীয় মেয়র বরিশাল, বরিশাল কি আজকে যে একটা উন্নত বরিশাল শহরে পরিণত করে যাচ্ছে, তিনি এখানে উপস্থিত আছেন। জনাব সানিয়াবাদ সাদেক আবদুল্লাহ, মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, তিনিও আপনাদের সঙ্গে আজকে এই মোলাদিতে তিনিও বলছেন যে খুব আসেন না, কিন্তু আজকে আর অ্যাভয়েড করতে পারেন নাই। আমার আমি যার সঙ্গে সবসময় যোগাযোগ রাখি তার পিতা, তিনিও আমাকে বলেছেন যে আমার ছেলে, আমি যেতে পারছি না, আমার ছেলে যাবে। আমি তাকে বলেছি আমি সবসময় আপনার স্নেহ পাই, সবসময় আপনার উপদেশ পাই, আমি মনে করি বরিশাল আপনার নেতৃত্বে একটা সুন্দরভাবে চলছে, আপনি সবাইকে একত্রিত করে রাখছেন, বরিশাল আজকে সুসংগঠিত। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রতিমন্ত্রীর দায়িত্ব দিলেন, তখন আমাকে বললেন তুমি সমস্ত বাংলাদেশ ঘুরে ঘুরে বেড়াবে, প্রতিটা জেলা যাবে, উপজেলাও যাবে। আমি তার আদেশ সবসময় মান্য করে চলছি। ধারাবাহিকতা আমি সারা বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যেখানে আমি না গিয়েছি, এমন কোনো এলাকা নাই যেখানে আমি যাইনি। মাননীয় প্রধানমন্ত্রী একদিন সেদিন কিছুদিন আগে আমাকে বলছে তুমি দক্ষিণ অঞ্চলে ভাটি অঞ্চলে কম যাও। আমি তো প্রায়ই যাই, বলে না তুমি রাত্রে থাকো না। উনি কতখানি খেয়াল করেন, আমি মন্ত্রী কিন্তু আমি কি করি না করি সেটাও তিনি খেয়াল করেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে যোগ্য উত্তরস্বরী, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। তিনি বলছিলেন বদলে দেবেন বাংলাদেশকে। আজকে আপনারা যদি 20 বছর আগে যেটা আমি বলি একটু চোখ বন্ধ করেন, তাহলে বুঝবেন যে কতখানি বদলে দিয়েছেন বাংলাদেশকে। আজকে বাংলাদেশ যথার্থই আজকে গরিব বলে আমাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করত, যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশ, সে সমস্ত দেশে আজকে আমাদের প্রশংসায় পঞ্চমুখ। স্বয়ং আমেরিকার মিনিস্টার যেদিন বলেছিলেন, ফরেন মিনিস্টার হেনরি কিসিঞ্জার, যে বাংলাদেশের দিকে কিছু দেখলে কাজ হবে না, এটা একটা বটমলেস বাস্কেট, এ যা দিবেন সবই নিচে পড়ে যাবে। আজকে তারই প্রেসিডেন্ট, সেই ইসেরই প্রেসিডেন্ট যে বলছেন যদি তোমরা উন্নতি দেখতে চাও, তোমাদের উন্নয়ন করতে চাও, তাহলে বাংলাদেশকে ফলো করো। এটা তো এমনি এমনি আসে নাই, এটাই হলো নেতৃত্ব, এটা হলো যোগ্য নেতার কাছে বাংলাদেশ। তাই আজকে যে যে তিনি বলছিলেন বদলে দেবেন, বদলে দিয়েছেন যথার্থভাবেই। আমি তো মাঝামাঝি বলি চরম দারিদ্রতাটাও আমরা দেখেছি এই অঞ্চল তো বটেই। আমরা ঢাকা শহরের থেকে, আমার বাপদাদার বাড়ি হলো মানে এরিয়াল ডিস্টেন্স 15-20 মাইল, সেখানে যে দরিদ্রতা দারিদ্রটা আমি স্কুল লাইফে দেখেছি, লিবারেশনের পরেও যেটা দেখেছি, আজকে সারা বাংলাদেশ যে উন্নয়নের যে মহাস্রোত, মহাসড়কে উঠে গিয়েছি, সেখান থেকে কিন্তু কেউ বাদ পড়ে নেই, মোলা দিয়েও বাদ পড়ে নেই। আমি হেলিকপ্টার দিয়ে আসার সময় দেখতেছিলাম যে আমার চোখে কোনো কুঁড়ে ঘর আমার চোখে পড়ে নেই। আমি সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, কুঁড়ে ঘরের সন্ধান আমি পাই কোন জায়গায়। আমি চাই হিরন পয়েন্টে যখন অস্থায়ী জেলেরা যে বাসা করে 4-5 মাস থাকার জন্য, সেইখানে আমি কুঁড়ে ঘরের দৃশ্য আমি দেখি, কিংবা চরাঞ্চল, কিংবা যেখানে কৃষিকাজ করে সিজনাল মানে কৃষকরা, সেই জায়গায় কুঁড়ে ঘরের দৃশ্য দেখি। এটাই বাংলাদেশ, এটাই নেতৃত্ব,
এটাই শেখ হাসিনা। আজকে থেকে 10 বছর পরে আমাদের আমাদের নতুন প্রজন্ম যারা আসছে, এদেশের গরিব মানুষ কিভাবে ছিল, এদেশের অবস্থান কি ছিল, আমাদের স্কুল ছিল না, আমাদের কলেজ ছিল না, আমাদের রাস্তাঘাট ছিল না, নৌকা নির্ভর, পানি নির্ভর আমাদের সব কিছু ছিল, সেইখানে আমরা কোথায় এসেছি সেই গরিবই যদি দেখাতে হয় তাহলে মিউজিয়ামে যেতে হবে। আমার মনে হয় 10 বছর পরে সেই ধরনের মিউজিয়াম আমাদের স্থাপন করতে হবে, আমাদের প্রজন্মকে দেখানোর জন্য আমরা কোথায় ছিলাম এবং কোথায় আসছি। আজকে আপনাদের এই দক্ষিণাঞ্চলের মানুষ, পদ্মা সেতু তো আপনাদের একটা বিরাট বিরাট চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আজকে সফলতা করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যে একটা টার্গেট যদি ঠিক থাকে আর সততা যদি থাকে, দক্ষতা যদি থাকে, তাহলে কোনো কাজই অসত্য অসাধ্য নাই হয় না, সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। যখন পৃথিবীর সব বড় বড় দেশগুলো বলছিলেন আমরা আর কোনো অনুদান দেব না, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তোমাদের অনুদান লাগবে না, আমি পদ্মা ব্রিজ আমরাই করে দেখিয়ে দেব, দেখিয়ে দিয়েছেন। তাই আজকের যা কিছু দেশটিকে তাকান, যেদিকে তাকান, উন্নয়ন আর উন্নয়ন। ঢাকা শহর একটা যানজটের শহর, এখনও যানজট রয়েছে। তিনি বলেছিলেন তিনি এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, সার্কুলার রোড এগুলি দিয়ে ঢাকা শহরকে যানজট মুক্ত করব। আপনারা জানেন একটা নগর পরিকল্পনা, নগরের 25% রোড থাকতে হয়, রোড কমিউনিকেশন থাকতে হয়। আমাদের দেশে আমাদের 8% 9%-এর উপরে নাই ঢাকা শহরে, তাই এই যানজট। আমরা সেখানে মেট্রো রেল চালু করেছি, এলিভেটেড এক্সপ্রেসও চালু হয়ে যাবে, আমাদের ঢাকা শহরও একটা বিরাট পরিবর্তন আসবে এবং শুরু হয়ে গেছে সেই পরিবর্তনের। বরিশাল জেলার মোলাদি থানার আজকে নবনির্বাদ নির্মিত ভবনটি সবার জন্য আজকে ওপেন করা হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন 2009, তার আগেই আর একবার তিনি 1996 থেকে 2001 পর্যন্ত ছিলেন। থানা ভবনগুলি, তিনি বাংলাদেশের থানা ভবনগুলিকে একটা নতুন রূপে, তিনি তার স্বপ্ন ছিল সেইটাই তিনি বাস্তবায়ন করার জন্য, এই যে ভবনটা দেখছেন এইটারই প্ল্যান তিনি অনুমোদন করেছিলেন। প্রথমে আমরা 101টি থানা করেছি, এরপরে আমরা আরও পর্যায়ক্রমে এই ধরনের থানা আরও করছি। এই থানাগুলিতে সর্বপ্রকারের সুবিধা সম্বলিত, মানে জনগণ আসলে যেন তারা একটু বসতে পারে, তাদের মনের কথা বলতে পারে, তাদের অভিযোগ দিতে পারে, এবং মহিলা এবং শিশুরা তাদের গ্রিভেন্সেসগুলো জানাতে পারে এই জন্যই, এবং এখানে যাতে বন্দীরা কীভাবে থাকবে তার একটা সুন্দর ব্যবস্থা, এবং আমাদের পুলিশ কর্মকর্তারা এবং পুলিশের অন্য অন্য কনস্টেবল যারা আছে এখানে ডিউটি করবে তাদের একটা সুন্দর ব্যবস্থায় সম্বলিত এই থানাটি হয়েছে। আপনারা দেখছেন আজকে সেটারই উদ্বোধন হলো। আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম পুলিশ সুপার বরিশাল, আগে ঢাকায় ছিল, অত্যন্ত করিতকর্ম এক ভদ্রলোক, তিনি আসছেন বরিশালে। আমি সবার মুখে যখন পুলিশের প্রশংসা শুনি তখন আমার নিজেরও ভালো লাগে, কারণ আমি আমি দেখি আমরা পুলিশকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চেয়েছি, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু 75-এ রাজারবাগে যে বলছিলেন তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা কোনো উপনিবেশিক আমলের পুলিশ নও, তোমরা জনগণের কথা বলতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের পুলিশ হতে হবে। আজকে যদি আপনারা চক্ষু বন্ধ করেন 20 বছর আগের যেই পুলিশে দেখেছেন, এই পুলিশ আর এখনকার পুলিশ অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। আমি তো সব জায়গায় বলি, আপনারাও বলেন, এগুলো আপনারা নিজের থেকেই বলেন যে আপনার পুলিশ ভালো কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী যেই স্বপ্ন, আমাদের বঙ্গবন্ধু যেই স্বপ্ন দেখে গেছেন, সেই স্বপ্নের পুলিশ আজকে আসছে।